আসসালামু আলাইকুম অল ডিজাইন থেকে আজকে আমরা কুমিল্লা থেকে চলে আসলাম নোয়াখালী কুতুপুর বটতলা ইতালি প্রবাসী জামালবাইয়ের বাড়িতে ভাই কিন্তু একজন ইতালি প্রবাসী উনি প্রবাস থেকে আমাকে ওনার বাড়ির যতগুলো এস এবং কি থাইয়ের এবং কি সিঁড়ির কাজ আছে সকল কিছুর অর্ডার করেছে আমরা কোনটা কত টাকা নিয়েছি কোনটার মূল্য কত টাকা কোন কোয়ালিটি মাল দিয়েছি বিস্তারিত ইনশাল্লা আমি ভিডিওতে জানাবো ভিডিওটার শেষে দিকে আমি প্রথমে জানিয়ে দেই বাইকে যেসব মালগুলো আমরা দিয়েছি বাইরের পছন্দ হয়েছে কিনা আর এগুলো মেনটেন করে বাইরের একজন ভাই রয়েছে ওনার থেকে আমি জেনে নেই বাইরের মালামালগুলা বুঝে পাইছে কি না এবং কি মালামালগুলা ওনার চয়েস হয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো এক মাস আগে আপনার বাড়ি থেকে আমরা মাপ নিয়ে গিয়েছিলাম আপনার মালগুলা পছন্দ হয়েছে কিনা জি জি পছন্দ হয়েছে আর আমাদের দর্শক রোদেশ কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন কাজের মান ভালো এবং আমরা কাজগুলো সঠিক সময়ে বুঝিয়ে পাইছি আর কাজের ডিজাইনগুলো আমাদের সুন্দর হয়েছে কোনো সমস্যা নেই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য জামাল ভাইয়ের কিন্তু ছেলে আছে ওনার থেকে জানবো ওনার তো একটা চয়েস রয়েছে ওনাদের পছন্দ হয়েছে কি না হ্যাঁ বলছি কেমন আছো আসসালামাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা যে সব মালগুলো দিয়েছি তোমার চয়েস আছে কি না হ্যাঁ সহজ আছে আপনারা যে মালগুলো দিয়েছেন আমাদের খুব সহজ আছে মালগুলো খুব সুন্দর একটা ডিজাইন আমাকে সময় দেওয়ার জন্য আর আমি আজকে জানিয়ে আমরা যেসব মালগুলো দিয়েছি থেকে বেশি কিছু আমি জিনিস জানিয়ে আমরা যে গেটটা তৈরি করেছি গেটটা রয়েছে সাত ফিট বাই সাত এবং কি এস এস এর বারান্দা তৈরি করেছি আমি জিনিসটা আপনাকে কাছে নিয়ে ঘুরে ঘুরে দেখলে হয়তো ভালো হবে এই জন্য দুটা বারান্দা তৈরি করেছি বারান্দাগুলো রয়েছে এস এস এর ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করা আর এগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো বিশ টাকা আপনি যদি বারান্দা তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট দিয়ে তৈরি করলে পাঁচশো বিশ টাকার মাধ্যমে সেম ডিজাইনে বারান্দা তৈরি করতে পারবেন শুধু এটির জন্য অনেক অনেক ডিজাইন রয়েছে আমার যারা কিনা চ্যানেলটাকে যারা ফ্লো করেন তারা কিন্তু প্রতিনিয়ত মানুষ দেখতে পারেন এই ডিজাইনটা যদি আপনি ওয়ান পয়েন্ট টু দিয়ে করেন তাহলে চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে করতে পারবেন ওয়ান এম দিয়ে করলে আপনি চারশো টাকা চারশো টাকার মাধ্যমে করতে পারবেন আর ডিজাইনটা দুটো বারান্দাতে প্রায় নব্বই হাজার টাকার মতন খরচ হয়েছে কারণটা হচ্ছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ হেভি মাল দিয়ে করেছে এই জন্য আর আমরা যেসব মালগুলো ব্যবহার করেছি সবগুলো মাল রয়েছে স্টিল মাল যারা কিনা তৈরি করতে চাচ্ছেন স্টিল ট্যাক এস বা ম্যাক্স কোম্পানির মাল দিয়ে তৈরি করলে কখনই মরেচে আসবে না আর নষ্ট হবে না আর আমি আপনাদেরকে জানিয়ে দিই আমরা কিন্তু বাইরের জন্য খুবই নতুন মডেল একটি গেট তৈরি করেছি আর এই বাড়িতে আমরা যতগুলি মালে ব্যবহার করেছি গ্রিলের ডিজাইন গেটের ডিজাইন এবং সিঁড়ির ডিজাইন সকল কিছু নতুন রোজনার ডিজাইন গেটটার প্রতি ফিট নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা ডিজাইনটার নাম হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের নতুন ডিজাইন এটা দাম হচ্ছে একাত্তর হাজার টাকা আমরা যে বাইরের জন্য সিঁড়িটা তৈরি করেছি সিঁড়িটাও কিন্তু নতুন মডেলের ডিজাইন এই ডিজাইনটা আমরা নিয়েছি পাঁচশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এটা ভিতরের জন্য বাইরের জন্য কিন্তু আমরা থাই গ্লাসও তৈরি করেছি আর থাই গ্লাসটা কিন্তু বাহির থেকে দেখা যাবে না ভিতর থেকে দেখা যাবে ওই ধরনের থাই গ্লাস দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি তিনশো ষাট টাকা পার স্কোয়ার ফিট আর কেউ যদি চান নেট ব্যবহার করে দেয় তাহলে আপনাকে চারশো ষাট টাকা পার স্কোয়ার ফিট দিতে হবে গ্রিলটা নিয়েছি পাঁচশো বিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আর আমরা যেখানে যেখানে ওয়েল্ডিং করেছি আপনি হাত দিলে বুঝতে পারবেন না এখানে ওয়েল্ডিং করা আছে আর চেষ্টা করেছি খুব সুন্দরভাবে কাজটা ফিনিশিং করে কাজটা করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সম্পূর্ণ মালটা আইক্রুটভাবে ফিনিশিং করে ডেলিভারি করে দিলাম আর বাইরের জন্য কিন্তু আমরা অ্যাস এর রেলিং তৈরি করেছি যেটা আপনি বাইরের জন্য যেহেতু এটা বৃষ্টিপাতল পড়বে এর জন্য কিন্তু আমরা মালটা ভালোভাবে ব্যবহার করে ভালোভাবে ফিনিশিং করে দিয়েছি আর মালটা ব্যবহার করা হয়েছে ওয়ান প্যান্ট টু এম এম এটার প্রতি স্কোয়ার ফিট নিয়ে থেকে পাঁচশো বিশ টাকা হয় অনেকে বলতে পারেন কারণটা এটি এই ডিজাইনটা তৈরি করতে অনেক সময় ব্যয় হয় এবং কি অনেক মাল লাগে এই জন্য এটা টাকার পরে একটু বেশি খরচ হয় আর এটা মাল দেওয়া আছে ওয়ান প্যান্ট টু এম এম এটা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি পাঁচশো বিশ টাকা এর পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা গেট তৈরি করেছি গেটটা আমি জানিয়ে দিই গেটটার সাইজ রয়েছে আপনার তিন ফিট বাই সাত ফিট টোটাল স্কোয়ার ফিট করলে হয় তিন সাত একুশে স্কোয়ার ফিট এটা দাম নিয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম আসে তিরিশ হাজার প্রায় একশো টাকার মতো আপনি যদি তিন ফিট বাই সাত ফিট তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনি এ তিরিশ হাজার টাকার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো থাই গ্লাস তৈরি করেছি থাই গ্লাস আমি অবশ্যই দেখিয়ে দিই গ্লাসগুলো রয়েছে কাই কোম্পানি এবং কি ফ্র্যামটা রয়েছে সিলভার কালার ফ্র্যাম দিই এটা আমরা চাকা লক দিয়েছি মিডিয়ান থাইল্যান্ডের এটার প্রতি স্কোয়ার ফিট নিয়ে কি আমরা তিনশো ষাট টাকা দেখা যাচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিটে খরচ হয় ছ হাজার চারশো আশি টাকা আর ভিতরে আমরা সিঁড়ি ডিজাইন তৈরি করেছি সিঁড়ি ডিজাইনের দামটা আমি আপনাদেরকে অডিও ক্লিপের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আপনি জিনিসটা দেখে নিন আর আমরা যে সিঁড়িটা তৈরি করেছি অন্যান্য বাড়িতে কিন্তু আপনি অনেক ধরনের সিঁড়ি দেখবেন কিন্তু এই ধরনের সিঁড়ি খুবই কম হয় কারণটা হচ্ছে এটাতে ব্যয়বহুল খরচের কারণে অনেকে তৈরি করতে পারে না আর সিঁড়িটির জন্য খুবই চমৎকার ডিজাইন এটা কমন নয় আনকমন ডিজাইন এটার দামটা একটু বেশি হওয়ার কারণটা হচ্ছে যতগুলো মাল দেওয়া আছে সবগুলো মাইবের যে পাইপগুলো পাইপগুলো একটু মোটা বেশি আমি যে আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিডিওটা কাজ চলাকালীন অবস্থায় ভিডিওটা করা আর ফিনিশিং করে খুবই চমৎকার লাগে আর বিশেষ করে এটা নিয়ে একটা ভিডিও ভিডিওটা দেখার জন্য পরে যারা না আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নিচে লাল বটন সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার পথে পাওয়ার জন্য আর যারা কিনা আমার কারখানাতে এসে অর্ডার করতে চান আমি আমার কারখানা ঠিকানা বলে দিচ্ছি কুমিল্লা জেলা বুরুচুং থানা বুরুচুং বাজারে চাইলে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি অর্ডার করে সংগ্রহ করতে পারবেন আর আপনি যারা কিনা প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে দুটোটা আপনি যে কোনো নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে বা আপনি ম্যাসেঞ্জারে যে কোনোভাবে আপনি যদি নক করেন আমরা আপনাকে রিপ্লাই করবো আপনি যদি ডিজাইন পাঠান আপনাকে আমি দাম বিস্তারিত জানাবো যদি দাম বিস্তারিত আপনার যেতে মিলে যায় তারপর আমরা আপনার বাসা থেকে গিয়ে মাপ নিয়ে আসবো যখন মাপের জন্য যাব তখন আমাদেরকে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে যখন পুরো মালটা ডেলিভারি করে দেবো তখন আমাদেরকে পুরো টাকা পেড করে দিতে হবে আর আমাদের কাছে কোনো বাকি প্রকার সিস্টেম নেই আর গাড়ি ভাড়ার সিস্টেমটা হচ্ছে গাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে থাকি আর ফিফটি পার্সেন্ট আমরা পার্টি থেকে নিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম